মেয়ে দুধ তোলে যখনই শিশুকে দুধ খাওয়ায় তখনই শিশু দইয়ের মতো কিছু একটা তুলে ফেলে বা ছানা জাতীয় কিছু একটা তোলে, তাহলে কি শিশু শরীরে কোনো সমস্যা হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলেছি এবং আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তাই প্লিজ পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি শিশুদের এই দুধ তোলা সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু আলোচনা করেছি। এখানে আমি বলেছি শিশুরা কেন দুধ তোলে, শিশুদের দুধ তোলার সঠিক কারণ কি, শিশুরা দুধ কোন বয়স থেকে কোন বয়স অবধি তোলে, দুধ তোলা আর বমি এই দুটোর মধ্যে কি পার্থক্য, তাহলে কি এটা থেকে শিশুর কোনো সমস্যা হতে পারে, বা কখন সময় হলে আমরা এটার জন্য ডাক্তারের কাছে যাব। এই সমস্ত উত্তর আমি এই ভিডিওতে বলেছি, আশা করি তোমরা যারা জানো না তাদের খুব কাজে লাগবে, বা যাদের শিশুদের এরকম সমস্যা হচ্ছে তারা ভিডিওটা দেখো, তার প্রতিকারের উপায় আমি বলেছি, অবশ্যই এটা থেকে প্রতিকার পাবে। তাই অবশ্যই এই ভিডিওটা সমস্ত মায়েদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিও। আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। সমস্ত মায়েরাই কিন্তু যখন শিশু হয় তারপর থেকে এই বিষয়টার উপর খুব চিন্তায় পড়ে যায় যে আমার ছেলে বা আমার মেয়ে প্রচন্ড, যাই যখনই আমি ব্রেস্ট ফিড করাচ্ছি বা ফর্মুলা ফিড করাচ্ছি, খাওয়ানোর সাথে সাথেই কিন্তু শিশু বমি করে ফেলছে, দই জাতীয় কিছু তুলে দিচ্ছে, ছানা ছানা মতো একটা বমি করছে, এইরকম একটা সমস্যা হচ্ছে, সারাক্ষণ শিশুকে গলার মধ্যে কাপড় দিয়ে রাখতে হচ্ছে, বা শিশু খাওয়া হয়ে গেছে তার বেশ কিছুক্ষণ পর ঢেকুর তুলতে গেল যখন, তখন শিশু হট করে একটা দুধের মতো জিনিস বেরিয়ে গেল, ছানা মতো জিনিস বেরিয়ে গেল, এরকম সমস্যা হয়, বা শিশুকে যখন আমি ঢেকুর তোলাতে যাচ্ছি তখন শিশু মুখ দিয়ে বের করে ফেলো, মানে প্রায় এরকম, আর যখনই শিশুকে খাওয়াচ্ছে তখনই এই সমস্যাটা হচ্ছে। তাই শিশুর মায়েদের মধ্যে চিন্তা হয় যে তাহলে কি আমার শিশুর শরীরে কোনো সমস্যা হচ্ছে, এবং এই চিন্তায় ভুক্তভোগী হয়ে শিশুরা চলে যায় ডাক্তারের কাছে, এবং ডাক্তার তাদের একটাই সাজেশন দেয়, কোনো চিন্তা করবেন না, এটা খুব নর্মাল। তখন শিশুর মায়েরা আবার বাড়ি ফেরত আসে। এইটা একটা খুব কমন প্রবলেম, সমস্ত মায়েরা এই ফেজটা দিয়ে পেরিয়ে এসছে, আমিও এসছি এই ফেজটা দিয়ে পেরিয়ে। তাই নতুন মায়েদের জন্য আমি বলবো যে দেখো এটা নিয়ে একদম চিন্তা করো না, এটা সমস্ত শিশুদের হয়, মোটামুটি 100 জনের মধ্যে 99 জনের কিন্তু এই সমস্যাটা হয়, প্রতিটা শিশু এই প্রবলেমটা ফেস করে, এটা খুব সাধারণ একটা ঘটনা, খুব কমন, যেটা আমাদের মায়েরা বলি দুধ তোলা, খুব কমন একটা প্রবলেম। তাই এটার জন্য ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, একটা বয়সের পর এটা আস্তে আস্তে ঠিক চলে যায়। মোটামুটি ভাবে ম্যাক্সিমাম শিশুরা 6 মাস 7 মাসের পর দুধ তোলাটা অনেকটা বন্ধ করে ফেলে, আবার অনেক শিশু আছে যাদের 1 বছর অবধি হয়তো এই সমস্যাটা হয়, তারপর তারা সমস্যা থেকে আস্তে আস্তে, যখন সলিড একদম শুরু হয়ে যায় তাদের, তখন আস্তে আস্তে সমস্যাটা কেটে যায়। মোটামুটি ভাবে দেখা যায় ম্যাক্সিমাম শিশুরা যতদিন দুধ খায়, শুধুমাত্র এক্সক্লুসিভ দুধ খাচ্ছে, ততদিন অবধি ম্যাক্সিমাম শিশুদের কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তাই নতুন মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো পর্যন্ত এটা নিয়ে খুব চিন্তিত বা চিন্তা করছো, তারা এক্ষুনি এটা থেকে চিন্তামুক্ত হয়ে যাও, এটা কোনো চিন্তার কারণ নেই, এটা একটা নর্মাল কারণ, সব শিশুদের হয়, তোমার শিশুরও হচ্ছে। চলো এবার তোমাদেরকে ডিটেলসে বলি এই দই বমি বা দুধ তোলা এটা কি। যেটাকে আমরা বমি ভাবছি সেটা কিন্তু ডাক্তারি ভাষায় বমি নয়, সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ইংরেজিতে যেটাকে আমরা বলি স্পিট আপ, বা বাংলায় বলি দই বমি। এই দই বমি জিনিসটা কিন্তু সাধারণ বমির থেকে একটু আলাদা, এটা সমস্ত শিশুদের হয়, 6 মাস থেকে মোটামুটি 1.5 বছর 2 বছর বয়স অবধিও হতে পারে, এটা খুব সাধারণ একটা জিনিস, মোটামুটি ভাবে ডাক্তাররা মেনে থাকেন শিশুদের দুরন্তপনা থেকেই এটা বেশি হয়, তাই শিশুদের খাওয়ানোর পর মোটামুটি কিছুক্ষণ শিশুদের শুয়ে রাখার কথা বলেন, সেই সময় যেন শিশুদেরকে বেশি নাড়াচাড়া করানো না হয়, শিশুদেরকে বেশি খেলানো না হয়, তাহলে কিন্তু শিশুরা ঢেকুরের মাধ্যমে এই দই বমিটা করে ফেলে। এবং প্রত্যেকটা মায়ের জন্য বলবো যে এই দই জাতীয় কিছু বা থকথকে দুধ জাতীয় কিছু যদি বের করে ফেলে শিশুরা, সেটা একদম নিশ্চিন্তে থাকো, কারণ এটা
খুব কমন একটা প্রবলেম এটা, তোমার শিশুর দুরন্ত পানা থেকে হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। চেষ্টা করো অন্তত খাওয়ানোর পর 30 মিনিট শিশুকে শুয়ে রাখতে, কোনো এক্সারসাইজ জাতীয় জিনিস শিশুকে না করাতে। যদি দেখো যে শিশু দুধ যতটুকুনি খাচ্ছে সেই সমপরিমাণ দুধ শিশু তুলে ফেলছে, পুরো দুধটাই শিশু তুলে দিচ্ছে, তাহলে বলবো কিন্তু এটা চিন্তার কারণ। এইরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেটা কিন্তু দই বমি নয়। কারণ দই বমি সবসময় মনে রাখবে বা দুধ তোলা সবসময় মনে রাখবে, পুরো দুধ কিন্তু শিশু বের করে ফেলে না, যে দুধটা বের করছে সেটা একটু থকথকে দুধ বের করছে, লিকুইড যেরকম দুধ আমরা খাওয়াচ্ছি সেরকমই লিকুইড দুধ বের করে না শিশুরা, একটু থকথকে দুধ বের করে, ছানা জাতীয় হয়ে বের হয়, কোনো সময় দই জাতীয় হয়ে বের হয়, এরকম বেরোতে পারে। আবার অনেক সময় পাতলা দুধের আকারেও হয়তো বের হয়, কিন্তু সেটা অল্প পরিমাণ। যতটা আমরা খাওয়াচ্ছি প্রায় ততটা পরিমাণই যদি শিশু বমি করে ফেলে, সেটা কিন্তু অবশ্যই বমি, সেটা কিন্তু এই দুধ তোলা নয়, তাহলে কিন্তু বলবো এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, তখন মেনে নিতে হবে যে শিশুর শরীরে কোন রকম কোন সমস্যা তৈরি হচ্ছে। এরপর বলি যে বমি আর এই দই বমি বা দুধ তোলা, এর মধ্যে কিন্তু একটা বড় সড় পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? প্রথমত বলি, বমি হচ্ছে পাকস্থলীর মধ্যে যে খাবারটা থাকে তার একটা বড় অংশ, খাবারের একটা বড় অংশ মুখ দিয়ে বেরিয়ে আসা, সেটাকে বলা হয় বমি। আর দুধ তোলা বা স্পিট আপ যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে খাবারের অল্প কিছু অংশ মুখ দিয়ে বেরিয়ে আসা। দ্বিতীয় বলি যে বমির ক্ষেত্রে কিন্তু পেটের পেশির একটা বড় পরিমাণ অংশ সংকোচনের ফলে পেটের পেশির থেকে কিন্তু খাবারটাকে ঠেলে বের করে আনে, কিন্তু দুধ তোলার ক্ষেত্রে পেটের পেশির কিন্তু কোনো ভূমিকা থাকে না, পেটের পেশির কোনো সংকোচন হয় না এখানে। এখানে যেটা হয় সেটা হচ্ছে ঢেকুরের মাধ্যমে অল্প পরিমাণ খাবার শিশুর মুখ দিয়ে বেরিয়ে আসে। আরেকটা জিনিস দেখবে, তৃতীয়ত যেটা বলি সেটা হচ্ছে বমি হলে কিন্তু শিশুদের সাংঘাতিক রকম একটা কষ্ট হয়, প্রচন্ড কাঁদে শিশুরা, ছটফট করে, আনচান করে শরীর, তো বমি কিন্তু শিশুদের খুব কষ্ট দেয়। কিন্তু স্পিট আপ কিন্তু শিশুরা প্রায়ই করে, যখনই খায় তখনই করে, এবং শিশুরা দেখবে চনমনে থাকে, তাতে কিন্তু শিশুদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আমাদের মনে, শিশুদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। তাই বমি আর এই স্পিট আপ বা দুধ তোলা, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় সড় পার্থক্য আছে। বমির সাথে কিন্তু দুধ তোলাটাকে গুলিয়ে ফেলো না তোমরা, বা বমিতে যতটা চিন্তিত হওয়া উচিত ততটা চিন্তিত কিন্তু দুধ তোলাতে হওয়া উচিত না, বা একদমই চিন্তা করা উচিত না দুধ তোলার। এরপর বলি, শিশুরা যে দুধ তোলে বা স্পিট আপ করে এটা কি কারণে হয়, আর দুধ তোলার কারণটা কি, কি কারণে শিশুরা দুধ তোলে? শিশু যখন জন্মায় তখন শিশুদের ডাইজেস্টিভ সিস্টেমটা খুব উইক থাকে, আর সেটা ম্যাচিওর হতে কিন্তু সময় লাগে। এটা ধীরে ধীরে ম্যাচিওর হতে মোটামুটি প্রায় 6 মাস সময় লেগে যায়। 6 মাস অবধি শিশুদের ডাইজেস্টিভ সিস্টেম উইক থাকার জন্য শিশুরা যেটা খায় সেটা কিন্তু শিশুরা পুরোটা হজম করতে পারে না, বা পুরোটা পেটের মধ্যে ধরে রাখতে পারে না, হোল্ড করতে পারে না, তখন শিশুরা এটা আস্তে আস্তে বের করে ফেলে। মোটামুটি ভাবে 1 বছরের মধ্যে এটা কিন্তু আস্তে আস্তে এই ডাইজেস্টিভ সিস্টেমটা ম্যাচিওর হয়, তখন শিশুরা যে কোনো খাবার হোল্ড করতে পারে পেটের মধ্যে, ফলে কি হয় তখন এই দুধ তোলা বা স্পিট আপ ব্যাপারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। 6 মাস অবধি কিন্তু শিশুদের, যে শিশুরা দুধ খায়, ফর্মুলা মিল্ক খাক বা ব্রেস্ট ফিড করুক যাই খাক, সেটা হজম করতে পারছে না বলে শিশুরা, বা পুরোটা নিতে পারছে না বলে শিশুরা তখন বের করে ফেলে। এটা ভয়ের কোনো কারণ নেই, এটা অটোমেটিক বেরিয়ে যায়। আর আরেকটা কারণেও স্পিট আপ হয়, সেটা হচ্ছে অনেক সময় কি হয় শিশুরা প্রচন্ড চঞ্চলতা করে, শিশু মানেই তো চঞ্চল হবে এটা স্বাভাবিক, তো সেই ছটফট করে, চঞ্চলতা করে, দৌড়ায়। আবার অনেক সময় শিশুদের খাওয়ানোর পর আমরাও শিশুদের সাথে খেলা করি, শিশুদেরকে একটু আদর করি, এই করতে গিয়ে কি হয় শিশুরা ছটফট করতে করতে শিশুরা যে খাবারটা খেয়েছে সেটা হজম না করতে পেরে শিশুরা সেটা বের করে ফেলে। এই অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই দুধ তোলার ঘটনাটা ঘটে থাকে। এরপর বলি, বেশি দুধ তোলা থেকে কি শিশুর গ্রোথে কোনো এফেক্ট হয়? কেন ম্যাক্সিমাম মায়েরাই কিন্তু এটা বলেন যে আমার শিশু প্রচুর দুধ তুলে ফেলছে, তাহলে যে দুধটা খাচ্ছে সেটা তো বেরিয়েই যাচ্ছে, পেটে কি থাকছে, শিশুর পেট ভরছে না, এরকম কথা কিন্তু মায়েদের মুখে শোনা যায়। সাধারণত একটা কথা বলে রাখি, দুধ তোলা বা স্পিট আপের জন্য কিন্তু শিশুর ওজনে কোন রকম কোনো এফেক্ট পড়ে না, এটা কিন্তু বাড়তি দুধ যেটা শিশু তুলে ফেলে, এটা মাথায় ঢুকিয়ে নিন, এটাতে কোন রকম শিশুর ওজনের অসুবিধা হয় না। একটা কথা শুধু দেখবেন যে শিশু ঠিক মতো হাসি খুশি আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, চনমনে আছে কিনা, শিশু ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, যে পরিমাণ খায় সেই পরিমাণই শিশু খাচ্ছে কিনা।
যদি শিশু হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করে, তাহলে কিন্তু ওজন কমে যায় বিশেষ করে, তাহলে অবশ্যই বলবো শিশুর কোনো একটা সমস্যা শিশু শরীরে হচ্ছে। এছাড়া দুধ তোলার জন্য কিন্তু শিশুর কোন রকম ওজনে কোনো এফেক্ট হয় না। এরপর বলি কোন বয়স থেকে শিশুরা এই দুধ তোলা ব্যাপারটা বন্ধ করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শিশু যখন বসে শেখে, মোটামুটি খাবারে যখন সব সলিড ফুড দেওয়া হয় শিশুকে, তখন কিন্তু আস্তে আস্তে শিশুদের এই স্পিড আপ বা দুধ তোলা ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। কারণ তখন কিন্তু শিশুদের যে স্টমাকের মাসেল গুলো হয় সেটা শক্ত হয় আস্তে আস্তে, তাতে কি হয় শিশু খাবারটাকে পেটের মধ্যে ধরে রাখতে পারে, তখন কিন্তু আস্তে আস্তে এই দুধ তোলা ব্যাপারটা, দই বমি যেটা, সেটা আস্তে আস্তে কমে যায়। ম্যাক্সিমাম শিশুর ক্ষেত্রেই কিন্তু 6 থেকে 7 মাস বয়সের মধ্যে এটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বা শিশুদের দেখা যায় মোটামুটি 10 থেকে 15% শিশুদের বলবো কিন্তু অনেক সময় 1 বছর কি 1.5 বছর বয়স অব্দিও কিন্তু অল্প অল্প দুধ তোলার বিষয়টা থেকে যায়। এরপর বলি এই দুধ তোলা সমস্যাটা শিশুদের কখন হয়। এই দুধ তোলা সমস্যাটা শিশুদের যে কোনো সময় হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা খাওয়ার পর হয়। খাওয়ার পর যখন শিশু ঢেকুর তোলে সেই সময়ও শিশু দুধ তুলে দিতে পারে, বা দই জাতীয় ছানা জাতীয় কিছু এরকম তুলতে পারে, বা অনেক সময় দেখা যায় শিশুদেরকে আমরা নিজেরা যখন কাঁধে ফেলে ঢেকুর তোলাচ্ছি সেই সময় দেখা যায় বাবা মাদের কাঁধের পিছনে এরকম দুধ জাতীয় দুধের ডেলা, চাপ জাতীয় দুধের কিছু বা দই জাতীয় কিছু এরকম লেগে থাকে, মানে শিশু সেই সময়ও দুধ তুলতে পারে। বা অনেক সময় দেখা যায় শিশু হয়তো খাবার খেয়েছে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ তুললো, অল্প কিছুটা দুধ খাবার খাওয়ার পরেও তুলতে পারে, বা বেশ কিছুক্ষণ খাবার খাওয়ানো হয়ে গেছে তারপর হয়তো শিশু দুধ তুলে ফেললো। তো এটা খুব কমন একটা প্রবলেম, যে কোনো সময় এটা শিশুদের হতে পারে। এরপর বলি এই দুধ তোলা আটকানোর পদ্ধতিগুলো কি কি। দুধ তোলা আটকানোর পদ্ধতির মধ্যে সবার আগে যেটা বলবো, মায়েরা একদম চিন্তামুক্ত থাকুন, এটা নিয়ে চিন্তা করাটা সবার আগে বন্ধ করে দিন। এর সাথে সাথে দুধ তোলা আটকানোর জন্য আমাদের বেশ কিছু উপায় আছে, তা বলে একদমই কিন্তু দুধ তোলা বন্ধ হয়ে যাবে না, দুধ তোলাটা একটু কমতে পারে বা শিশুর একটু স্বস্তি হতে পারে। তার জন্য বলবো, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে শিশুকে বেশি পরিমাণ খাবার খাওয়াবেন না। শিশুদেরকে যদি বেশি পরিমাণ খাবার একবারে খাওয়ানো হয় তাহলে কিন্তু শিশুদের পাকস্থলী তা ধরে রাখতে পারে না, তাই অতিরিক্ত খাবার কিন্তু শিশুরা বের করে ফেলে, কারণ এই সময় কিন্তু স্টমাকের মাসেলগুলো শিশুদের শক্ত থাকে না, তাই ধরে রাখার ক্ষমতা কম থাকে, শিশুরা অতিরিক্ত খাবার বের করে ফেলে। আরেকটা জিনিস মনে রাখবেন, শিশুদের বেশি খাবার দেওয়ার থেকে শিশুদের বলবো অল্প অল্প করে খাবার দিন, বারে বারে দিন, তাতে দেখবেন আপনার শিশুর শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং শিশুর যে দুধ তোলার পরিমাণটা সেটাও অনেকটা কমে যাবে। শিশুরা কিন্তু কতটা পরিমাণ খাচ্ছে শিশুরা বুঝতে পারে না, শিশুদেরকে দুধ যতটাই দেওয়া হয় শিশুরা খেতে থাকে, শিশুরা ফিল করে না যে শিশুরা কতটা খাচ্ছে, বা শিশুরা বুঝতে পারে না তাদের পেটটা ভরছে কিনা, তাই সেটার দিকে কিন্তু একটা মাকে খেয়াল রাখতে হবে সবসময়। অল্প অল্প পরিমাণ শিশুদেরকে খেতে দিন, বারে বারে খেতে দিন, তাতে দেখবেন দুধ তোলার পরিমাণটাও অনেক কমে গেছে। এরপর 2 নম্বর বলবো যে খাবার খাওয়ানোর পর শিশুদেরকে বেশি অ্যাক্টিভিটি করতে দেবেন না। শিশুদেরকে খাবার খাওয়ানোর পর চেষ্টা করুন কিছুক্ষণ কাঁধে অন্তত সোজা করে বসিয়ে ফেলে রাখতে, বা কোলের মধ্যে, যদি শিশু বসতে শেখে তাহলে কোলের মধ্যে সোজা করে বসিয়ে রাখতে, তাহলে দেখবেন শিশুর খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এবং যদি শিশুকে এই সময় বেশি অ্যাক্টিভিটি করান বা শিশুকে উল্টিয়ে শুয়ে রাখুন, মানে যদি উপুড় করে শুয়ে রাখেন, তাহলে দেখবেন শিশু কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা তুলে ফেলবে, কারণ পেটের মধ্যে চাপ পড়বে এবং শিশু যত দুষ্টুমি করবে, ছটফট করবে, অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে, বা বেশি নাড়াচাড়া যদি আমরা শিশুকে নিয়ে করাই সেই সময়, তাহলে কিন্তু অনায়াসেই শিশু এই অতিরিক্ত দুধটা তুলে ফেলে, যেটাকে আমরা স্পিড আপ বলি। আমরা কিন্তু নিজেদের ক্ষেত্রেও এটা খুব মানি যে খাবার খাওয়ার পর আমরা বেশি দৌড় ঝাঁপ লাফালাফি এগুলো করি না, আমরাও কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় শান্ত হয়ে বসি যাতে আমাদের খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো শিশুদের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম চলবে, শিশুদের খাবার হজম করতে শিশুদেরকে অন্তত 30 মিনিট শান্ত অবস্থায় বসিয়ে রাখুন। এরপর 3 নম্বর বলবো, শিশুদের বারবার ঢেকুর তোলান। ঢেকুর তোলানোর কথাটা কিন্তু ডাক্তাররা অবশ্যই সবসময় বলে থাকেন, তাই আমিও বারবার বলছি, কারণ ঢেকুর না তোলালে কিন্তু শিশুর পেটে যে হাওয়াটা ঢুকে যায় তাতে কিন্তু যে গ্যাস তৈরি হয় সেটা কিন্তু দুধের মাধ্যমে বেরিয়ে আসে। তাই বলবো শিশুকে শুধুমাত্র খাওয়ানোর পরই ঢেকুর তোলা নয়, যখন শিশুকে খাওয়াচ্ছেন খাওয়াতে খাওয়াতেও যদি চেষ্টা করুন শিশু যাতে ঢেকুর তোলে, তাই অবশ্যই শিশুকে খাওয়ানোর পর ঢেকুর তোলান। এটা কিন্তু দেখবেন খেয়াল করে, যদি শিশু ঢেকুর তোলে অনেক সময় হয় কি এই স্পিড আপ ব্যাপারটা, দুধ তোলা ব্যাপারটা অনেকটা বন্ধ হয়ে যায়।
এরপর 4 নম্বর বলবো মায়েদের, বলবো যে মায়েরা আপনারা কিন্তু নিজেদের খাবারেও নজর দিন। একটা কথা বলি যে শিশুরা যে দুধটা আমাদের পান করছে, যে ব্রেস্ট মিল্ক পান করছে, তার জন্য কিন্তু মায়েদের যদি অতিরিক্ত গ্যাস হয় তখন কিন্তু দেখা যায় শিশুদেরও অনেক ক্ষেত্রে গ্যাস হচ্ছে। তাই সেক্ষেত্রে বলবো মায়েরাও মায়েদের ডায়েটে অবশ্যই লক্ষ্য রাখুন, কারণ যতটা পারবেন নিজেরা ডেয়ারি প্রোডাক্ট যদি খেয়ে থাকেন, দুধ জাতীয় খাবার, পনির ছানা জাতীয়, এরকম জাতীয় খাবার যাতে গ্যাস বেশি হয়, সেই জাতীয় খাবারগুলো আপনারা আপনাদের ডায়েট থেকে একটু কম করুন। যাতে খেয়াল রাখুন যে আপনার গ্যাস হচ্ছে কিনা শরীরে, যাতে আপনার গ্যাস শরীরে কম হয় তাহলে শিশুরও গ্যাস কিন্তু কম হবে। তাই শিশুর কে যারা ব্রেস্ট ফিড করাছেন তাদের ক্ষেত্রে বলবো মায়েদের ডায়েটটাও কিন্তু ঠিক রাখতে হবে। এরপর বলবো যে সমস্ত শিশুরা ফর্মুলা মিল্ক খাচ্ছে তাদের যদি অতিরিক্ত দুধ তোলা ব্যাপারটা থাকে, স্পিড আপ ব্যাপারটা থাকে, তাদের বলবো ফর্মুলা মিল্কের ব্র্যান্ডটা চেঞ্জ করে দেখুন। ব্র্যান্ডটা চেঞ্জ করার পর অনেক ক্ষেত্রে হয় কি, দুধ তোলা ব্যাপারটা অনেকটা কমে যায়, কারণ অনেক ফর্মুলা থেকে কিন্তু শিশুদের শরীরে গ্যাস তৈরি হয়, পেটে সমস্যা তৈরি হয়, তার থেকেও কিন্তু অনেক সময় শিশুরা গ্যাস থেকে, অতিরিক্ত গ্যাস থেকে কিন্তু দুধ তুলে দেয়। তো অনেক সময় ব্র্যান্ডটাকে চেঞ্জ করলে ফর্মুলা মিল্কের এই গ্যাসের ব্যাপারটা অনেকটা কমে যায়, তাদের দুধ তোলা ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে যায়। সেক্ষেত্রে বলবো যদি ফর্মুলা মিল্কের ব্র্যান্ড চেঞ্জ করতে হয় অবশ্যই আপনি আপনার শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে এবং এই সমস্যার কথা বলে আপনার শিশুর ফর্মুলা মিল্কের ব্র্যান্ডটা চেঞ্জ করে দেখুন যে তাতে আপনার উপকার হচ্ছে কিনা। এরপর যেটা বলবো, অতিরিক্ত খাবার শিশুকে খাওয়াবেন না। শিশুর খিদে পায়নি তাও মায়েদের মনের মধ্যে এখন ধারণা থাকে যে শিশুকে এক্ষুনি আমাকে খাওয়াতে হবে, তাই শিশুর যদি খিদে পায় তখনই শিশুকে খাওয়ান, অতিরিক্ত শিশুকে খাওয়াবেন না। অতিরিক্ত খাবার কিন্তু শিশু নিতে পারবে না, অতিরিক্ত খাবার খাওয়ালে কিন্তু শিশুর প্রচুর পরিমাণে দেখবেন এই স্পিড আপ ব্যাপারটা হবে। এরপর বলি এই দুধ তোলা ব্যাপারটাকে কখন আমরা এটা নিয়ে চিন্তা করব বা কখন এটাকে আমরা প্রবলেম মনে করব। প্রথম যেটা বলবো সেটা হলো যদি দেখেন শিশুর ওজন বৃদ্ধি হচ্ছে না ঠিক মতো, শিশুর ওজন হঠাৎ করে থেমে গেছে, ওজন বাড়ছে না বরং ওজন কমে যাচ্ছে, তাহলে বলবো এটা কিন্তু চিন্তার কারণ। শিশুদের জন্মাবার পর মোটামুটি ছ মাস বয়স অবধি জন্মাবার যে ওয়েটটা থাকে, জন্মের সময় যে ওয়েটটা থাকে, 6 মাস বয়সে কিন্তু সেই ওয়েটের দ্বিগুণ ওয়েট হবে, এটা মাথায় রাখবেন। যদি শিশুর জন্মাবার সময় 3 কিলো ওজন থাকে তাহলে 6 মাস বয়সে কিন্তু সেটা 6 কিলো হবে। যদি এটা হয়, এটা কিন্তু নর্মাল, তাহলে মনে করবেন শিশু সুস্থ আছে, হেলদি আছে, ভালো আছে। যদি দেখেন এটা নেই, শিশুর ওজন কমে যাচ্ছে এবং মোটামুটি 1 বছর বয়স অবধি, শিশুর 1 বছরে গিয়ে মোটামুটি বয়স 10-12 কিলোর মধ্যে থাকা উচিত। যদি এরকম না হয়, শিশুর ওজন কমে যায় বা ওজন ঠিক মতো বাড়ছে না, কোনো মাসে হয়তো বেড়েছে, আস্তে আস্তে যত বয়স বাড়ছে শিশুর ওজন কমে যাচ্ছে, যদি এরকম দেখেন তাহলে বলবো অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন, তাহলে মনে রাখবেন শিশুর শরীরে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। কারণ শিশুর বয়সের শুরুর দিকে কিন্তু সবসময় কিন্তু শিশুর ওজন বাড়া উচিত, শিশুর ওজন কিন্তু কমা উচিত না। আর শিশুর ওজন অনেক সময় হয় কি, বেশি পরিমাণ বাড়ছে না, অল্প পরিমাণ বাড়ছে, কিন্তু বাড়ছে, তাহলে সেটা নর্মাল, কিন্তু শিশুর ওজন যেন কোনো মতেই না কমে, এদিকে লক্ষ্য রাখবেন। এরপর বলবো শিশু যদি পেট ভরে খাওয়ানোর পরও কাঁদে, যদি ধরুন শিশু পেট ভরে খেয়ে নিয়েছে তারপরও শিশু কাঁদছে, যেন মনে হচ্ছে শিশুর আরো খিদে পেয়েছে, বা শিশুকে যতই দুধ খাওয়াচ্ছেন শিশুর মনে হচ্ছে পেট ভরছে না, শিশু কেঁদেই যাচ্ছে, আনকমফোর্টেবল ফিল করছে, তাহলে বলবো শিশুর শরীরে কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই সেই সময় ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এরপর বলবো অনেক সময় এই দুধ তোলা বা স্পিড আপের সময় কিন্তু শিশু প্রচন্ড কাঁদে বা দুধটা পুরো তুলে ফেলছে, প্রচন্ড কাঁদছে, আনচান করছে শিশু, শিশু কিছুতেই সেই কান্নার আপনি থামাতে পারছেন না এবং অনবরত শিশু এরকম দুধ তুলে যাচ্ছে, তাহলেও বলবো শিশুর শরীরে কিন্তু সমস্যা হচ্ছে, শিশু বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করুন, শিশু মানে শরীরের এই সমস্যার কথা ডাক্তারকে বলে অবশ্যই তার সমাধান বের করুন। এরপর বলবো যদি শিশু কম পরিমাণ খায়, কম পরিমাণ টয়লেট করে, তাহলেও কিন্তু এটা চিন্তার কারণ। শিশু যে পরিমাণ খাবার খাচ্ছিল তার থেকে যদি শিশু খাবারের পরিমাণ কমিয়ে দেয় এবং শিশুর টয়লেটটাও খেয়াল করবেন যে শিশু কতবার টয়লেট করছে, যদি টয়লেটের পরিমাণও কমিয়ে দেয়, এরকম ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দেয়, তাহলেও বুঝবেন শিশুর শরীরে কিন্তু সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কথা বলুন। এরপর আরেকটা জিনিস বলবো, শিশুর ঘুমের দিকেও নজর দেবেন,
শিশু যদি কম পরিমাণ ঘুমায় এবং আনকমফোর্টেবল ফিল করে, সারাক্ষণ আনচান করছে, শিশু কাঁদছে, এরকম যদি সমস্যা হয় তাহলে বলবো শিশু শরীরে কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুদের অভ্যাসবশত শিশুরা কম ঘুমায়, জন্ম থেকেই শিশুরা কম ঘুমাচ্ছে, কিন্তু শিশুরা চনমনে আছে, ভালো আছে, অ্যাক্টিভ আছে, তাহলে কিন্তু শিশু শরীরে কোনো সমস্যা নেই। কিন্তু কম ঘুমাচ্ছে, শিশু কাঁদছে, শিশু ঘুমাতে গেলেই শিশু শরীর আনচান করছে, কোন রকম সমস্যা হচ্ছে মনে হচ্ছে আপনার, তাহলে বলবো শিশুর ডাক্তারের সাথে অবশ্যই কথা বলুন। এর সাথে বলবো যদি শিশু দেখেন হেঁচকি তুলছে এবং সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, এই দুটো যদি লক্ষ্য করেন শিশু শরীরে, তাহলে বলবো শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলুন, আপনার শিশু শরীরে নিশ্চয়ই সমস্যা হচ্ছে। আর একটা জিনিস আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, যেটা এর আগেও আপনাদের একবার বললাম, যে শিশু যে দুধটা তুলছে সেই দুধের পরিমাণটা লক্ষ্য করুন, যে দুধটা আপনি খাওয়াচ্ছেন সেই পরিমাণে যদি শিশু দুধ তুলে দেয়, বা যে দুধটা তুলছে সেই দুধটা লিকুইড, যেটা খাওয়াচ্ছেন সেরামই নয়, সেটা যদি একটু গাঢ় হয়, থকথকে হয়, দইয়ের মতো হয় বা ছানা জাতীয় হয় তাহলে সেটা নর্মাল। যদি সেটা লিকুইড হয়, যেরম খাওয়াচ্ছেন সেরামই লিকুইড হয়, বা অনেক বেশি পরিমাণ দুধ তোলে, যতটা খাচ্ছে হয়তো ততটা পরিমাণই তুলে ফেলছে, তাহলে বলবো শিশু শরীরে সমস্যা হচ্ছে, যেটাকে আমরা বমি বলি, সেরম বমি করে ফেলছে শিশু, তাহলে বলবো অবশ্যই এই প্রবলেমগুলোতে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে যান এবং অবশ্যই এর পরামর্শ নিন কি করবেন। আশা করি আমি এই দুধ তোলা বিষয়ের শিশু সমস্ত কিছু বলতে পারলাম। এই দই তোলা বা দুধ তোলা বা ছানা তোলা, যাই হোক, এই সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের অনেক কিছু বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটাই কথা বলবো বাবা মাদের উদ্দেশ্যে, এটা নিয়ে একদম চিন্তামুক্ত থাকুন, চিন্তা করবেন না, এটা খুব সাধারণ বিষয়। শিশুর বয়স এক বছর হওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে কমে যাবে। এখন শুধু আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে শিশুর গলায় একটা কাপড় সবসময় বেঁধে রাখা এবং শিশু যখনই দুধ তুলছে সেই বাড়তি দুধটাকে মুছে ফেলা। এইটুকুনি শুধু বাবা মাদের কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আরেকটা জিনিস বলি, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে সমস্ত মায়েদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সমস্ত মায়েদের এই ভিডিওটা থেকে উপকার পায় সমস্ত মায়েরা এবং চিন্তামুক্ত হয়। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই থাক, টাটা।